আমরা যে আপডেট পাচ্ছি যে শিশু পাচার চক্রে আরো একজনকে গ্রেফতার করলো সিআইডি। মশলন্দপুরের থেকে মারেফা বিবি নামে একজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃত মহিলা মশলন্দপুরেরই রাঘবপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চক্রের অন্যতম পাণ্ডা নাজমা বিবির সহযোগী হিসেবে কাজ করত এই মারেফা বিবি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, এই মারেফা বিবি সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে, আর কি কি তথ্য উঠে আসছে সিআইডির কাছে? দেখো, মারেফা বিবি এই নাজমা বেগম এবং যে উৎপলা ব্যাপারী, এই দুজনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে জানা যাচ্ছে। সিআইডি তদন্তকারীরা দাবি করছেন তারা এই দুজনে কিন্তু ঘনিষ্ঠ সহযোগী ছিল এবং সেই জায়গা থেকে এই ট্রাফিকিং এর সঙ্গে কিন্তু খুব সক্রিয়ভাবে সে যুক্ত ছিল, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। তার কাছ থেকে আরো অন্য তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তদন্তকারীরা। সিজা, ধন্যবাদ। বাদুড়িয়া, মসলানপুর, বেহালা, কলেজ স্ট্রিট, হুগলি, শিশু পাচারের জাল যে কতদূর ছড়িয়েছে তার এখনো কোনো হদিশ পাননি তদন্তকারীরা। নজরে আরও একটা নার্সিংহোম এবং 15 জন চিকিৎসক। পাচার হওয়া শিশুদের কোথায় পাঠানো হয়েছে, খোঁজ খবর শুরু হয়েছে তা নিয়েও। শেষ পর্যন্ত নড়ে চড়ে বসে পাচারকাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিকর্তা। বাদুড়িয়া শিশু পাচার চক্র জাল যে অনেক দূর ছড়িয়েছে আগেই আন্দাজ করেছিলেন গোয়েন্দারা, প্রমাণ মিলছে হাতে নাতে। বুধবার শহরের দুই প্রান্তে দুই নার্সিংহোমে হানা দেয় সিআইডি। গ্রেফতার করা হয় বর্দি ও শ্রীকৃষ্ণ নার্সিংহোমের মালিক পার্থ চ্যাটার্জিকে। কিন্তু গোয়েন্দারা বলছেন শুধু এই দুই হাসপাতাল নয়, খাস কলকাতার বুকে আরও কয়েকটি হাসপাতালেও চলত শিশু পাচারের রমরমা কারবার। খাস কলকাতার বুকে আরও দুই নার্সিংহোমে চলত শিশু পাচারের কারবার। উত্তর চব্বিশ পরগনার আরও দুটি হাসপাতালও সিআইডির নজরে। হুগলির একটি নার্সিংহোমের দিকেও নজর রাখছে সিআইডি। নার্সিংহোম মালিকদের সঙ্গে শিশু পাচারের চক্রে নাম জড়িয়েছে চিকিৎসকদেরও। ইতিমধ্যেই গাইঘাটা স্ত্রী রোগ বিশেষজ্ঞ তপন বিশ্বাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিআইডি। পাশাপাশি গোয়েন্দাদের নজরে রয়েছেন আরও 12 থেকে 15 জন চিকিৎসক। শিশু পাচার নেটওয়ার্কের সঙ্গে 12 থেকে 15 জন চিকিৎসক জড়িত। এদের মধ্যে অনেকেই সরকারি হাসপাতালে কাজ করেছেন, অনেকেই নিজের নার্সিংহোমও খুলে বসেছেন। সন্দেহভাজন এইসব চিকিৎসকদের খোঁজে তল্লাশি শুরু করেছে সিআইডি। এখনো পর্যন্ত পাচার হয়ে যাওয়া শিশুদের চিহ্নিত করার চেষ্টাও শুরু করেছে সিআইডি। গোয়েন্দাদের ধারণা বেশ কয়েকটি বাচ্চা সন্তানহীন দম্পতিদের কাছে গিয়েছে, তবে চেন্নাইয়ের ভিখারি চক্রের দালালদের হাতে শিশু বিক্রি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আর শিশু পাচারের এই রমরমা কারবারে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দফতরও। শিশু পাচারের পৃথক তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপতি। নার্সিং হোমগুলির লাইসেন্সের অনুমোদন ও পুনর্নবীকরণ নিয়ে তদন্ত করবে স্বাস্থ্য দফতর। 24 ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট স্বাস্থ্য দফতরে জমা দিতে হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহের সঙ্গে সিজন মন্ডলের রিপোর্ট, কলকাতা।